হাই, আমি সুমন। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড লার্নিং। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো দুয়ারে সরকারে 10,000 ছেলে মেয়ের চাকরির প্রকল্প মমতা দি শুরু করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চাকরির প্রকল্প। প্রত্যেক বাড়ির থেকে একজন করে আপনি চাকরি পাবেন। তো আপনি কিভাবে আবেদন করবেন, কি করে করবেন, বিস্তারিতটা কি, কাজ কীভাবে আপনাকে রিকমেন্ড করবে, এ টু জেড আমি ডিটেলসে আপনাকে জানাবো। কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করে আপনি আপনার নামটা নথিভুক্ত করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন, সব কিছু এ টু জেড আপনাদের জানাবো। তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। কারণ আপনার কাছে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে আসবে। তো চলুন শুরু করি। দুয়ারে সরকারের যে 10,000 প্রকল্পের কথা, চাকরির প্রকল্পের কথা বলা হয়েছে, সেটা হলো কর্মদিশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প সেটা হচ্ছে কর্মদিশা। এই কর্মদিশাটা কী, কীভাবে চাকরি হবে, কী বৃত্তান্ত, সবই কিছু আমি আপনাদের জানাচ্ছি। এই কর্মদিশা হলো একটা প্রকল্প করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পটা আপনাদের অনেক দিন আগে করার হচ্ছে চিন্তাভাবনা নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু করোনার পরিস্থিতির জন্য এটা করে ওঠা হয়নি। তো ওনারা চেষ্টা করেছেন যে এই প্রকল্পটা জানুয়ারি মাসে যখন 3 তারিখে দুয়ারে সরকার হবে, এই প্রকল্পটা, কর্মদিশার প্রকল্পটা, তা ওরা এখান থেকে শুরু করবেন। তো এই কর্মদিশাটা কি প্রকল্প, একটা পোর্টাল। কর্মদিশা হচ্ছে একটা পোর্টাল, সেই পোর্টালে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে, আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, আপনি সেটা অনলাইনে করতে পারবেন এবং দুয়ারে সরকারে গিয়ে আপনি সেটা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। কিন্তু মানুষের ভিড় কমানোর জন্য এই কর্মদিশা পোর্টালটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছেন এবং তৈরি করে এতেই আপনি আপনার হচ্ছে ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারবেন। তো সবার আগে বলে রাখি, কর্মদিশাতে আপনাকে 10,000 যে চাকরিটা দেবে, 10,000 মানুষের যে চাকরিটা দেবে সেটা কিরমভাবে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনার প্রতি মাসে 10,000 করে ছেলে মেয়ে নিয়োগ করা হবে চাকরির জন্য। তো এই চাকরিটা আপনার প্রাইভেট কোম্পানিতেই হবে, কারণ আপনি যখন এই চাকরির জন্য আপনি দুয়ারে সরকারে এবং এই কর্মদিশা পোর্টালে যখন আপনি আপনার ফর্মটা ফিল আপ করে আপনার নাম নথিভুক্ত করবেন, তখন আপনার কাছে একটা হচ্ছে লেটার যাবে যে আপনি এই হচ্ছে এটার জন্য উপযুক্ত, আপনার চাকরিটা হবে। তখন সরকার থেকে আপনি একটা একটা প্রশিক্ষণ পাবেন, একটা ট্রেনিং পাবেন এবং ট্রেনিং শেষ হওয়ার পরে, প্রশিক্ষণ শেষ হওয়ার পরে আপনাকে প্রাইভেট কোম্পানিতে আপনাকে জব দিয়ে দেবে। তো আপনি এটা কী করে, আপনি হচ্ছে অনলাইনে হচ্ছে এই কর্মদিশা পোর্টালে অ্যাপ্লাই করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। চলুন, আপনার ফোন থেকেই আপনি, আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই আপনি এটা করতে পারবেন এবং পিসি থেকেও করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সরাসরি এখানে চলে আসবেন। এখানে বলছে আপনার ইংলিশ এবং বাংলা, এটা হচ্ছে আপনার, আপনার বাংলাও করে নিতে পারেন আবার ইংলিশও করে নিতে হবে। তো আমি বাংলা করে নিচ্ছি। এখানে বলছে যে আপনার আগ্রহ অনুযায়ী পেশা বুঝে নিন। আপনার এখানে মোবাইল নাম্বার চেয়েছে এবং জন্ম তারিখ চেয়েছে, আর তারপর আপনি ওটিপিতে ক্লিক করে দেবেন। কিন্তু হ্যাঁ, এখন আপনি ওটিপিতে ক্লিক করলে আপনার আর ওটিপিতে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে না, কারণ এই ওয়েবসাইটটা এখনও সেভাবে ডেভেলপ করা হয়নি। এই ওয়েবসাইটে এখনও কাজ চলছে, এখনও পর্যন্ত এই ওয়েবসাইটটা পুরোপুরি কমপ্লিট হয়নি। ওয়েব ডিজাইনাররা এখনও পর্যন্ত করছে, কাজ করছে। যখন 3 তারিখে আপনার আর হচ্ছে দুয়ারে সরকার হবে, তখন এই ওয়েবসাইটের কাজটা, আপনার পোর্টালটা অটোমেটিক চালু হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনি অনলাইন থেকেই আপনি আপনার নামটা নথিভুক্ত করতে পারবেন। তো
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই অ্যাক্টিভ হবে আমি আপনাদের জানিয়ে দেবো কীভাবে আপনি হচ্ছে অনলাইনে হচ্ছে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে অনলাইনে আপনি আপনার ফর্মটা সাবমিট করবেন, আমি এ টু জেড জানিয়ে দেবো। অ্যাক্টিভ হলেই আমি আবার আমার চ্যানেলে নতুন আপনাদের কাছে ভিডিও আমি আপলোড করব। তো আশা করি আমি বোঝাতে পারলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।